বিশ্বজুড়ে জলবায়ুর বিরাট পরিবর্তন এলিয়েনদের আগমনের আশঙ্কা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্থান আগামী কয়েক শতকে পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে এছাড়া পরমাণু যুদ্ধ একটা সংখ্যার কারণ কথাগুলো বলে গিয়েছিলেন বিখ্যাত বৈজ্ঞানিক স্টিফেন হকিন্স আন্তর্জাতিক মিডিয়া বিবিসি আর ডিসকভারি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে আর ইলন মাস্কো তার কথার প্রতিধ্বনি করে বলেছিলেন হয় পৃথিবী ছাড়তে হবে নয়তো বিলুপ্তির জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু সৃষ্টিকর্তা সব জানেন তিনি নিশ্চয়ই জানেন উন্নত জীবেরা কিভাবে নিজেদেরই ধ্বংস করে তাই একটি একটিমাত্র গ্রহ তৈরি করেই সৃষ্টিকর্তা থেমে যাননি সমস্ত জীবকে রক্ষা করার জন্য তিনি ব্যাকআপ ব্যবস্থা রেখেছেন আর সেই ব্যাকআপ ব্যবস্থা হল জীবের জন্মান্তর চক্র বা পুনর্জন্ম পৃথিবীর মতো গ্রহ নিষ্প্রাণ হলেও নিঃস্প্রাণ হবে নাই বিশ্বব্রহ্মাণ্ড অন্য গ্যালাক্সিতে আবার পুনর্জন্ম হবে মানুষের সংবাদ ভয়েস লাইন স্পিরিচুয়াল আয়োজিত বিশেষ অনুষ্ঠান ইহলোক পরলোক অধ্যাত্মবাদের আলোকে বিজ্ঞানমনস্ক একটি অনুষ্ঠান ইহলোক পরলোক এই পৃথিবী আর মানুষের বাসযোগ্য থাকবে না পরিণত হবে এক মৃত গ্রহে আর সেদিনটা বেশি দূরে নয় আগামী ছশো বছরের মধ্যেই আসতে চলেছে সেই ডুমস ডে কথাগুলো আমার নয় যিনি আশঙ্কার কথা জানিয়ে গিয়েছিলেন তিনি হলেন এ যুগের এক বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিন্স আর ইতিমধ্যেই নাসা স্পেস ও নানা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মঙ্গলে তাদের উপনিবেশ স্থাপন করার জন্য উঠে পড়ে লেগে গেছেন তাদের আশা একদিন মঙ্গল গ্রহই হয়ে উঠবে অন্য এক পৃথিবী মজার কথা কি জানেন আজ মঙ্গলকে আমরা যে রূপে দেখছি এটাই কি মঙ্গল প্রথম থেকে ছিল নাকি এক সময় এই মঙ্গল পৃথিবীর মতো সুজলা সুফলা গ্রহ ছিল হয়তো সেখানেও মানুষের মতো উন্নত জীব কিংবা ধরুন মানুষই ছিল হয়তো এক সময় অন্য এক পরমাণু যুদ্ধে শেষ হয়ে গিয়েছিল মঙ্গল যেমন এক সময় পৃথিবীর সেই দশা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইলন মাস্ক ছিল মঙ্গলেও প্রাণ ছিল নইলে পৃথিবীর সঙ্গে ওই গ্রহের এত মিল যে পার্থিব বিজ্ঞানীরা সেখানেই মানুষের নতুন কলোনি স্থাপনের কথা ভাবছেন আর পুনর্জন্ম নেওয়া রাশিয়ান যুবক কি প্রিয়ানোভিচ মাত্র চোদ্দ বছর বয়সেই দাবি করেছিলেন বিশ্বের মিডিয়ার কাছে যে তিনি একসময় মঙ্গলই জন্মেছিলেন মঙ্গল গ্রহে মহাকাশ জানের চালক ছিলেন আর তখন মঙ্গল ছিল এই পৃথিবীর মতোই বরিষ্কার দাবি মিডিয়ার কাছে যে পরমাণু যুদ্ধেই মঙ্গল গ্রহ ধ্বংস হয়ে যায় এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি বরিষ্কার জন্ম রাশিয়ার ভোলগার্ডে উনিশশো ছিয়ানব্বই সালের এগারোই জানুয়ারি মাত্র ১৪ বছর বয়সে তিনি মিডিয়ার সামনে সমস্ত কিছু পূর্বজন্মের কথা তুলে ধরেন আর মাত্র দেড় বছর বয়সেই এই বরিষ্কা শিখেছিলেন পড়াশোনা অর্থাৎ লিখতে পারতেন কথা বলতে পারতেন এবং পড়তেও পারতেন বরিশাকে ইনটিগো চাইল্ড আখ্যা দেওয়া হয়েছে আমার প্রশ্নটা অন্য অন্য গ্রহে মানুষ বসতি করলেও সব মানুষই কি যেতে পারবেন সেই গ্রহে কে নিয়ে যাবে কোটি কোটি মানুষকে অনেকেই শেষ হয়ে যাবে তার আগেই যারা থাকবে তাদের মধ্যে ধনী সম্প্রদায়ের মানুষটাই কোটি কোটি ডলার খরচ করে সেই নতুন মানব কলোনিতে যেতে পারবেন কিন্তু সৃষ্টিকর্তা জানেন একদিন এই মানবগ্রহ ধ্বংস হবেই আর সেই ডুমস্টের দিকে তাকিয়েই মানব সহ সমস্ত জীবকে রক্ষা করার জন্যই জীবের পুনর্জন্মের ব্যবস্থা তিনি আগে থেকেই করে রেখেছেন কারণ এটা হলো একটা ব্যাকআপ সিস্টেম সৃষ্টিকর্তার ব্যাকআপ সিস্টেম আর পাশাপাশি তিনি সৃষ্টি করে রেখেছেন পৃথিবীর মতো অসংখ্য গ্রহ যেখানে পুনর্জন্মের ব্যবস্থা হতে পারে বা ইতিমধ্যেই বহু মহাপুরুষ দাবি করেছেন উন্নত চৈতন্য বিশিষ্ট মানুষদের পুনর্জন্ম সেই গ্রহেতেই হয় আপনারা সকলেই জানেন নাসাও ইতিমধ্যে মানুষের বসবাসযোগ্য বহু গ্রহের সন্ধান পেয়েছেন অন্য গ্যালাক্সিতে কোনোটি হাজার আলোক বর্ষ দূরে কোনোটি তারও চেয়ে দূরে কিন্তু মানুষ সেই সমস্ত গ্রহে পৌঁছতে পারবে না মহাকাশ জানের সাহায্যে কেননা সেই গতি আমরা লাভ করতে পারিনি বা আয়ত্ত করতেও পারিনি কিংবা খুঁজে পাইনি কোনো শর্টেস্ট রুট অন্য গ্যালাক্সিতে যাওয়ার কিন্তু সৃষ্টিকর্তা সবই জানেন তাই জীবের পুনর্জন্মের ব্যবস্থা অন্য গ্যালাক্সিতে অন্য গ্রহে পৃথিবী এক সময় থাকবে না কিন্তু থেকে যাবে উন্নত জীব থেকে যাবে উন্নত জীবের জন্মের প্রবাহ এর মৃত্যু নেই যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে থাকবেই উন্নত জীবেরা থাকবেই কোনো না কোনো গ্রহে বিজ্ঞানী স্টিফেন হকিন্স আশঙ্কা প্রকাশ করেছিলেন নানা কারণেই পৃথিবী একসময় মানুষের বাসযোগ্য থাকবে না আর এর জন্য তিনি দায়ী করেছিলেন বিশ্বজুড়ে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ভবিষ্যতে এলিয়েনদের পৃথিবী আক্রমণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের উত্থান মানুষের তৈরি পরমাণু বোমার বিস্ফোরণ ভাইরাসের আক্রমণ এবং তৃতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমার প্রয়োগের ফলে সৃষ্ট অবস্থাকে তাই তিনি বলেছিলেন মানুষকে একসময় এই গ্রহ ছাড়তেই হবে খুঁজে বের করতে হবে নতুন কোনো গ্রহ আর বর্তমানে নাসা স্পেস এক্সের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী একশো বছরে মঙ্গলেই তৈরি হবে মানুষের দ্বিতীয় পৃথিবী আর বিজ্ঞানের বর্তমান সুপারস্টার এলন মাস্ক দু সালে এক কনফারেন্সে জানিয়েছিলেন যদি পৃথিবীবাসীকে অন্য গ্রহে ছড়িয়ে দেওয়া না যায় তাহলে মানব সভ্যতার বিলুপ্তি অবশ্যম্ভাবী বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিফেন হকিন্স বলেছিলেন এআইয়ের উত্থান পৃথিবীতে মানব জাতির শেষ দিন অর্থাৎ ডুমস ডেকে ডেকে আনবে মানুষ যদি সতর্ক না হয়ে এআই অপারেটেড উন্নত রোবট তৈরি করে তাহলে তারাই হয়ে উঠবে সুপার হিউম্যান কিন্তু সৃষ্টিকর্তা জানেন একমাত্র তিনিই পারেন জীবজগৎ ও জগৎকে কীভাবে চির অবলুপ্তির হাত থেকে রক্ষা করা যায় আমরা এখনো আবিষ্কার করতে পারিনি ভিন্ন গ্রহে প্রাণ আছে কি নেই এই সত্যটা জানার কারণ কোটি কোটি গ্যালাক্সির কোথায় উন্নত জীব রয়েছে তা বর্তমান স্পেস টেকনোলজির সীমাবদ্ধতা দিয়ে খুঁজে বের করা সম্ভব নয় আর পাওয়া গেলেও কয়েক হাজার আলোকবর্ষ দূরে থাকায় সশরীরে সেখানে যাওয়া অসম্ভব কেননা সেই গতি আমরা এখনো আয়ত্ত করতে পারিনি আমাদের মহাকাশযানের সেই গতি নেই যাতে এক হাজার বছরের পথ পৃথিবীর সময়ে ছমাস বা এক বছরে অতিক্রম করা যায় আমাদের জানা নেই গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সংক্ষিপ্ত পথ কী বিজ্ঞানীরা এই পথের সন্ধান দিয়েছেন বা দিচ্ছেন ভবিষ্যতে যদি সেই পথে যাওয়া যায় তাহলে হয়তো আমরা অনায়াসেই এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে পৌঁছে যাব আর সেটার জন্যই অপেক্ষায় থাকা কিন্তু প্রাণ আছে অন্তত দার্শনিকদের বিশ্বাস কয়েকশো বছর আগে গ্যালিলিও কোপারনিকাসদের মতো দার্শনিকরা তথ্যের সাহায্যে প্রমাণ করে দিয়েছিলেন সৌরজগতের নানা সত্য ঠিক তেমনি ভারতীয় দার্শনিক সাধকরাও নানা লোকের কথা বলে গেছেন বলে গেছেন উন্নত আত্মারা অর্থাৎ ওল্ড সোলরা সেখানেই পুনর্জন্ম নেয় আর মহাপুরুষরা আসেন অন্য কোনো লোক থেকে প্রশ্ন ওঠে আধুনিক মহাকাশ গবেষকরা আজ যা বলছেন তা আজ থেকে কয়েক হাজার বছর আগেই সাধকরা জানতেন আরেকবার সেই ইন্ডিগো বয় বরিষ্কার বলা একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই বরিষ্কার দাবি তিনি মঙ্গল গ্রহে একসময় জন্মেছিলেন আর পরে পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে আসেন উনিশশো সালে তিনি আঠাশ বছর বয়সে এক মিডিয়া সাক্ষাৎকারে বলেছিলেন আমিও মঙ্গলে মারা গিয়েছিলাম তিনি বলেন এই পৃথিবীতে আজও লুকিয়ে রয়েছে নানা রহস্য মঙ্গলের বহু মানুষ পৃথিবীতে পুনর্জন্ম নিয়েছেন আর গিজার পিরামিডের পিছনেও রয়েছে এক বিরাট রহস্য সেই রহস্য ভেদ করতে পারলে মানব সভ্যতা বদলে যাবে কি বলেছেন তিনি তিনি বলেছেন মিশরের স্প্রিংস একটা অদ্ভুত মেকানিজম এর কানের পিছনে কিছু একটা আছে আজ মনে নেই তবে স্প্রিংসকে খুলতে পারলে মানব সভ্যতা বদলে যাবে এই বরিশা দাবি করেছিলেন মঙ্গলে থাকার সময় তিনি পৃথিবীতেও এসেছিলেন তবে কি সেই সময় মিশরের পিরামিড তৈরি হচ্ছিল যে সময় বরিশকা ঘুরে গিয়েছিলেন জানি না কেননা অনেক কিছুই আমরা জানি না তবে এটা জেনে রাখুন পৃথিবী যদি ধ্বংস হয় তবে তা গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ হবে না হবে মানুষেরই সর্বগ্রাসী লোভের আগুনে ক্ষমতার আস্ফালনে আর প্রকৃতিকে ধ্বংস করার কারণেই আর শেষের সেই দিনটির ইঙ্গিত হাজার হাজার বছর আগেই দিয়ে গেছে কোরআন বাইবেল গীতা সেই সতর্কতাকে আমরা মানুষরা মানিনি তাই আজও চলছে শক্তির প্রদর্শন দেশে দেশে লোভের আগুনে মানবতা পুড়ছে জেনে রাখুন ঈশ্বর কিন্তু কাঁদেন না তিনি সদয় হতেও পারেন আবার ক্ষেত্রবিশেষে নির্দয় মানুষ পৃথিবীর সব মানুষকে মঙ্গলের কলোনিতে নিয়ে যাবে না কোনো দেশের সরকারের সেই ক্ষমতা নেই যে দেশের সব মানুষকে মঙ্গলের কলোনিতে নিয়ে যাবে মহাকাশ জানে করে ফলে কোটি কোটি মানুষের মৃত্যু হবে এই পৃথিবীর বুকে যারা যেতে পারবে না অন্য গ্রহে তাদের থেকে যেতে হবে এই পৃথিবীর বুকেই শেষ হতে হবে এই পৃথিবীতেই সর্বশক্তিমান কিন্তু বহু আগে থেকেই সৃষ্টি করে রেখেছেন অসংখ্য দ্বিতীয় পৃথিবী অন্য গ্যালাক্সিতে সেখানেও চলে পুনর্জন্ম বলে গেছেন বিশিষ্ট ক্রিয়াযোগীরা কাজেই মানব প্রজাতি সৃষ্টিকর্তার নির্দেশে তৈরি হয়েছে রক্ষার দায়ক সেই সৃষ্টিকর্তারই তিনি জন্মান্তর চক্রের মধ্য দিয়েই মানবজাতিকে মানব জাতিকে তথা সমগ্র জীবজগৎকে বয়ে নিয়ে চলেছেন যুগ থেকে যুগান্তরের পথে নাসা ইতিমধ্যে মানুষের বাসযোগ্য কিছু গ্রহের সন্ধান পেয়েছে তবে তা নিয়ে গবেষণা চলছে এর মধ্যে রয়েছে টি ও সেভেন ওয়ান ফাইভ বি গ্রহটি এটি পৃথিবী থেকে মাত্র একশো সাঁত্রিশ আলোকবর্ষ দূরে একটা ছোট্ট লাল রঙের নক্ষত্রকে প্রদক্ষিণ করছে এই গ্রহটি পৃথিবীর চেয়ে দেড়গুণ বড় জ্যোতির্বিজ্ঞানীদের দাবি মানুষের বাসযোগ্য হতে পারে এই গ্রহটি তবে আলোকের গতিবেগে চললেও ওই গ্রহে মানুষের পৌঁছাতে সময় লাগবে প্রায় একশো সাঁত্রিশ বছর শুধু টিও আই সেভেন ওয়ান ফাইভ বি নয় আবিষ্কৃত হয়েছে পৃথিবীর সমান মাপের কিংবা পৃথিবীর চেয়ে বড় এমন কিছু গ্রহ যেখানে বিজ্ঞানীদের আশা মানুষ বাস করতে পারবে ভবিষ্যতে তাহলে এগুলো তো ছিলই মানুষ আজ আবিষ্কার করেছে গ্রহগুলো কিন্তু মানুষের আবিষ্কার করার আগে থেকেই এই গ্রহগুলি ছিল এই রকম বহু গ্রহ ছড়িয়ে রয়েছে বিশ্বব্রহ্মাণ্ডের নানা গ্যালাক্সিতে সেখানে যে প্রাণ নেই একথা তো বলা যায় না থাকতেও তো পারে আর অদ্ভুত একটা ব্যাপার যেটাকে মানেন না অনেকে কিন্তু পুনর্জন্মের মধ্যেও একটা সূক্ষ্ম বিজ্ঞান থাকতে পারে কিন্তু আমরা এমন কিছু মানুষ আছি যারা নিজেদের জ্ঞানের স্বল্পতাকে স্বীকার করতে লজ্জা পায় কিংবা আমাদের অহংকারী মন বলে ওঠে যা আমি জানি না তা নেই আমি জানলে সেটা আছে আর আমি না জানলে নেই তাই সরাসরি পুনর্জন্ম বিষয়টিকে গাঁজা খুঁড়ি বলে উড়িয়ে দিই তাই না মনে করুন একটা বন্ধ ঘর ওই ঘরে কিছু থাকতেও পারে নাও থাকতে পারে আপনি কিন্তু বাইরে থেকে কিছুই দেখতে পাচ্ছেন না যদি আপনাকে জিজ্ঞাসা করি ওই ঘরে কিছু আছে আপনি কি উত্তর দেবেন না নেই অর্থাৎ ঘরটি না দেখে আপনি বলে দিলেন নেই এখন যদি ঘর খুলে দেখা যায় কিছু আছে তাহলে আপনার উত্তর তো ভুল হয়ে যাবে আর যদি কিছু না থাকে তবে উত্তরটা সঠিক হবে কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা বলেন ওই ঘরে কিছু থাকতেও পারে আবার নাও পারে আর এটাও তাই মিন গ্রহে প্রাণ থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু নেই বলে দেবে একমাত্র বোকারা যারা কিচ্ছু জানে না এই যে পুনর্জন্ম বিষয়টা এটা কিন্তু খুব তুচ্ছ বিষয় নয় কারণ মানুষ এক সেকেন্ড পরে কি ঘটবে তা জানে না তার জীবনে কি ঘটবে জানে না মানুষ সর্বশক্তিমান নয় তাই এর উত্তর তারাই দিতে পারেন যাদের হাত ধরে বিজ্ঞানের যাত্রা শুরু সেই দার্শনিকরা আর দার্শনিকরা বলছেন অন্য গ্রহেও পুনর্জন্মের চক্র চলে কেননা এই পৃথিবীর মতো অনেক লোক রয়েছে যেখানে মানুষের আত্মা সাময়িক বিশ্রামে যায় সেখান থেকে পুনর্জন্মের পথে ফিরে আসে পৃথিবীতে কিংবা চলে যায় উচ্চ কোনো লোকে সাধকরা তাদের ভাষায় কথাগুলো বলেছেন সাধকরা বলে যাননি গ্যালাক্সির কথা সাধকরা বলে যাননি অন্য কোনো প্ল্যানেটের কথা সাধকরা বলে যাননি মহাকাশজনের কথা সাধকরা বলে গেছেন আলোকের পথ ধরে ফিরে যায় আত্মারা এখন এই আলোক বলতে তারা কি বলে গেছেন সেটা বিজ্ঞানীদের ভাবতে হবে আত্মা বলতে তারা বলে গেছেন আত্মা যাকে ধ্বংস করা যায় না সৃষ্টি করা যায় না এখন বুঝতে হবে বিজ্ঞানীদের যে এই আত্মাটা কি বিজ্ঞানীরা বুঝেছেন আত্মা মানে কনসাসনেস চৈতন্য আর চৈতন্য কি দিয়ে তৈরি তাও বিজ্ঞানীরা একটা ধারণা দিয়েছেন কোয়ান্টাম কণিকা দিয়ে সাধকরা শুধুমাত্র পথটা দেখিয়ে গেছেন সে পথে হাত ধরে নিয়ে যাবে বিজ্ঞান আমরা সেই আশাতেই থাকি বুদ্ধিমান মানুষ যারা বুদ্ধিমান মানুষ আবারও বলছি তারা কখনো না বলে না নেই বলে না থাকতেও পারে নাও পারে আপনি নিজেও গভীর ঘুমের অতলে কখনো সখনও সেই সমস্ত লোক ভ্রমণ করে আসেন চিনতে পারেন না চেনার কথাও নয় কিন্তু দেখতে পাবেন গভীর স্বপ্নের মধ্যে একটা অন্য জায়গা অন্য জগৎ যা আপনার চেনা জগতের মতো নয় ঠিক রূপকথার মতোই হয়তো বা কিন্তু আমরা সেগুলোকে নিছক স্বপ্ন বলে উড়িয়ে দিই ভুলে যাই এক সাধক বলে গিয়েছিলেন এই জড়বিশ্ব ও মৃত্যুর পর সূক্ষ্ম শরীর মূলত ইলেকট্রন দিয়ে গঠিত নয় ঈশ্বরের অতি সূক্ষ্ম চিন্তা কণিকা দ্বারা সৃষ্ট তাত্ত্বিক বিজ্ঞানীরা কি এটাকে কোয়ান্টাম কণিকা বলছেন এর উত্তর নিশ্চয়ই পরে পাওয়া যাবে এটা আমরা ভালোভাবেই জানি বুঝতে পারি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে জীবজগতের একটা অবিচ্ছেদ্য লিঙ্ক রয়েছে কী সেই লিঙ্ক আমরা কনফার্মড নই মনে করুন যদি সব সৃষ্টি একটা উৎস থেকে হয়ে থাকে বিবর্তন যতই ঘটুক না কেন সেই উৎসের বিশেষ কিছু বৈশিষ্ট্য কিন্তু জীবদেহ থেকে যাবেই আমাদের চৈতন্য হয়তো সেটাই যুক্ত হয়ে রয়েছে অদৃশ্য তরঙ্গের সাহায্যে বিশ্বব্রহ্মাণ্ডের কোনো কিছুর সঙ্গে হতে পারেন তিনি ঈশ্বর হতে পারে সেটা একটা অতি আধুনিক সার্ভার পৃথিবী একদিন ধ্বংস হবেই প্রাণহীন হবেই কিন্তু পুনর্জন্ম থেমে থাকবে না প্রশ্ন ওঠে পৃথিবীর জীবজগৎ ধ্বংস মানেই তো পুনর্জন্ম থেমে যাওয়া তাই না অনেকে বলেন মানুষ সৃষ্টির আগেও কি পুনর্জন্ম ছিল কই জানি না তো উত্তর হলো আপনি না থাকলে কিছুই নেই আপনার বাড়িও নেই গাড়িও নেই সংসারও নেই ঈশ্বরও নেই দুঃখও নেই আনন্দও নেই অথচ আপনি থাকলেই সব আছে দুঃখ আছে আনন্দ আছে সংসার আছে সব কিছু আছে যার সাহায্যে আপনি বুঝতে পারছেন আপনি আছেন এই শরীরের মধ্যে আপনি আছেন সেটাই হলো আপনার চৈতন্য এই চৈতন্য থেকে যায় বলি পুনর্জন্ম থাকে কর্ম থাকে বলি কর্মফল থাকে আর এটা বিজ্ঞানের নিয়ম মেনে চলে আর এই পৃথিবীতে জীব ছিল না বলে কিভাবে বলে দেওয়া যায় কোটি কোটি গ্রহের কোনোটিতেই জীব নেই পুনর্জন্ম নেই আছে প্রমাণ করতে গেলে বিজ্ঞানকে এগোতে হবে গতি লাভ করতে হবে শর্টেস্ট রুট খুঁজতে হবে সীমাবদ্ধ ভাবনা কিন্তু কোনোদিন মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে না কোর ব্যঙ্গ হয়ে বসে থাকতে হয় তাই দার্শনিকরা তাদের চিন্তার প্রসার ঘটিয়েছেন আর বিজ্ঞান সেই পথকে বাস্তব করেছে এ যেন আগে খাতায় কলমে কোথা দিয়ে রাস্তা হবে কিভাবে হবে তার ছোঁকে নেওয়া আর তারপর সেই রাস্তা বাস্তবে তৈরি করা জৈন ধর্ম অনুসারে আমাদের গ্রহ পৃথিবী এই মহাবিশ্বের ক্ষুদ্র উপনিবেশগুলির মধ্যে একটি এছাড়া অন্যান্য বিভিন্ন গ্রহ এবং সমতল বা প্লেন রয়েছে যেখানে জীবনের স্পন্দন আছে ও পুনর্জন্ম হয় মানুষ তার কর্ম অনুসারে ওই সমস্ত গ্রহ বা প্লেন সমতলে এর যে কোনোটিতে জন্মগ্রহণ করতে পারে এই গ্রহগুলিকে জৈনরা বলেছেন ক্ষেত্র বা অঞ্চল এবং রিং আকৃতির দ্বীপ বেশ কিছু গ্রহ আমাদের এই পৃথিবীর মতোই অনেক সাধকই বিশ্বাস করেন এক উৎস থেকেই যদি সব কিছুর সৃষ্টি হয় তাহলে সেই সৃষ্টি অন্য জায়গাতেও থাকবে তবে উন্নত গ্রহে পুনর্জন্ম নির্ভর করে জীবের উন্নত কর্মের উপর কার্মিক চক্রের মধ্যে থাকলে ভাইব্রেশান উচ্চতর হতেই হবে তাদের বিশ্বাস স্টার সিডরা মূলত এই গ্রহে জন্মলাভ করেন অন্য গ্রহ থেকেই তাদের বিশেষ কিছু মিশন পূরণ করার জন্যই আসতে হয় পৃথিবীতে আর মিশন শেষ করার পরই তারা ফিরে যান তাদের নিজের গ্রহে জীবের বিবর্তনের মতো আত্মারও বিবর্তন হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নানা গ্রহে চলে বিবর্তনের প্রবাহ আমাদের দৃষ্টির বাইরে তাই মনে হয় কিছু নেই কিন্তু আছে আজ এই পর্যন্ত সংবাদ ভয়েস নাইন্ড স্পিরিচুয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দেখতে থাকুন সংবাদ ভয়েস ন্যান্ড স্পিরিচুয়াল চ্যানেলের ইহলোক পরলোক অনুষ্ঠানটি আর আপনাদের সুচিন্তিত মতামত পাঠান কমেন্ট বক্সে ভালো থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে